আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতুন বেগাইরে উযু, ওলা তুকবালু সাদাকা মিন গায়রে মিন মালিল গুলুল, উযু ছাড়া সলাত হবে না, যেমন হারাম পয়সায় দান হবে না তেমন। হারাম পয়সায় কুরবানি, হারাম পয়সায় হজ, হারাম পয়সায় ইবাদত বান্দেগি। কেন জানি একটা লোক আজকে ওই কারণে এই বিষয়টা বাছাই হলো নাকি, দিনাজপুরের পাশে এসে বলছে, আপনাকে খুব ভালোবাসি, আমাকে একটা পরামর্শ দিবেন, একটা ফতোয়া দিবেন। কি? আমি বাংলাদেশ ব্যাংকের উপর পর্যায়ের কর্মচারী ছিলাম, তো আমাকে মানুষ খুব ভয় পায়। তা আমার চাকরি তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি আমি নিজে সবই হারাম, আমার ভাইদেরকে যে টাকা পয়সা দিয়েছি সেটাও হারাম, তা আমার ছেলে নেই, মেয়ে আছে, এখন আমি কী করব? তা আমি বললাম যে তিনটা পরামর্শ। এক, আপনার যা অর্থ সম্পদ আছে সব ফকির মিসকিনকে দিয়ে দিন, দিয়ে আপনার পৈতৃক সম্পত্তিতে ফিরে যান। বলে সেটাও নেই, যা ছিল আমার দাদা জমিদারি করতো, মানুষের জোর করে দখল করেছিল, শেষ হয়ে গেছে। তারপরে ভাই ভাতিজাদের কাছে থাকেন, আর না হলে একটা মেয়ে মেয়ের কাছে থাকেন, বলছে আমার এটা একটাও হবে না। তারপরে কি? তারপরে কাজ করে খান মানুষের বাড়িতে। তার মানে ও বলছে যে আমার কোনো কিছুই হালাল নয়, তবে আমি এখন রিটায়ার হয়ে গেছি, তা আমি তো জাহান্নামে চলেই গেছি, আপনার কাছে কোনো পরামর্শ আছে? আপনার পরে যেটা বললেন সে কথা আমি বলছি না, জাহান্নামে যাবেন কেন, আপনি তো এখনও বেঁচে আছেন, আপনার কথা আপনি আল্লাহকে বলতে পারেন। ও হল গফুর রহিম, রহমানুর রহিম, রাউফুর রহিম, বারুর রহিম, গফুরুল ওদুদ, প্রেমময় ক্ষমাশীল, প্রতি ক্ষমা আছেন, কে ক্ষমা চাই? ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ ছাড়া কবুল করেন না। অবৈধ পন্থায় কোনো ইবাদত, কোনো দান খায়রাত, কোনো কর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, খাদ্য খাওয়ার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে আল্লাহ নবী রাসূলকে যেমন আদেশ করেছেন, মোমিন পুরুষ নারীকে তেমন আদেশ করেছেন। উপার্জনের ব্যাপারে, খাদ্যের ব্যাপারে নবী রাসূল যেমন আদেশপ্রাপ্ত ছিলেন, মোমিন পুরুষ নারীও তেমন আদেশপ্রাপ্ত। এই উভয়ের মধ্যে উপার্জনে ও খাদ্যে কোনো পার্থক্য নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।